Assalamu alaikum. I am Mohammad Shahabuddin Bhattari, Junior Instructor of Construction. শীতে সকালে আবার তোমাদের সামনে সোশ্যাল সায়েন্সের ইতিহাসের অংশে আরেকটি ক্লাস নিয়ে উপস্থিত হয়েছি। তো আমরা সবাই ক্লাসটা এখন স্লাইডের মাধ্যমে উপভোগ করব। তো আমার আজকের আলোচনার বিষয় বা অনলাইন পাঠদানের বিষয়টি হচ্ছে চিরস্থায়ী বন্দোবস্ত এবং ফকির সন্ন্যাসী বিদ্রোহ। তো আমরা দেখি যে চিরস্থায়ী বন্দোবস্ত কি এবং কি জন্য পরিবর্তন করা হয়, এই ব্যর্থতা কি। তো এই অধ্যায়টা পাঠ করে আমরা যে বিষয়টা জানতে পারবো তার মধ্যে এক হচ্ছে 1993 সালে প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের পটভূমি, দুই চিরস্থায়ী বন্দোবস্ত কি তা জানতে পারবো, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল এবং কুফল জানতে পারবো, সেই সাথে ফকির সন্ন্যাসীদের পরিচয় এবং তাদের বিদ্রোহের কারণ, ফকির সন্ন্যাসী বিদ্রোহ কিভাবে সংগঠিত হয়েছিল আর ফকির সন্ন্যাসী বিদ্রোহের পরিণতি, এই সকল বিষয়গুলো আমরা আজকে আলোচনায় শিখতে পারব। তাহলে প্রথমে দেখি চিরস্থায়ী বন্দোবস্ত কি। বলা হয় যে বাংলার ভূমি ব্যবস্থাপনা সামাজিক ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্ত একটি তাৎপর্যপূর্ণ বিষয়, কেননা এর মাধ্যমে বঙ্গ ভারতে ব্রিটিশদের প্রকৃত রাজনৈতিক সামাজিক অর্থনৈতিক শাসনের নীতি রচিত হয়। তো এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত কি। এবার আমরা দেখি চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়, তার পটভূমি বা কারণ বা ইতিহাস। তো ইংল্যান্ড ইস্ট ইন্ডিয়া কোম্পানি ছিল একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তাই এদেশ থেকে মুনাফা লুণ্ঠন এবং পুঁজি সংগ্রহ করা ছিল কোম্পানির মূল লক্ষ্য। ভারতের প্রধান আয়ের উৎস ছিল ভূমি এবং অর্থনীতি ছিল ভূমি কেন্দ্রিক। এমত অবস্থায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের প্রথম দিকে তাদের মূল লক্ষ্য ছিল এদেশের ভূমি রাজস্ব প্রশাসন সংগঠিত করা। নানা কারণে কোম্পানি কর্তৃক প্রবর্তিত দ্বৈত শাসন 1765 থেকে 72 সালের মধ্যে ব্যর্থতায় পর্যবসিত হয়। এ সময় এদেশের অর্থনীতিতে মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয়। এমত অবস্থায় লর্ড ওয়ারেন হেস্টিংসকে কোম্পানির গভর্নর জেনারেল করে পাঠানো হয়। তিনি বাংলার দ্বৈত শাসনের অবসান ঘটান এবং বিধ্বস্ত অর্থনীতিকে পুনর্জীবিত করার জন্য জমিদারদের সাথে পাঁচশালা ভূমি বন্দোবস্ত করেন। তবে নানা কারণে এ ব্যবস্থা ফলপ্রসূ না হলে তিনি 1777 সালে একশালা বন্দোবস্ত করেন, কিন্তু এ ব্যবস্থা কাঙ্ক্ষিত ফল লাভে ব্যর্থ হয়। 1784 সালে ভারত শাসনে আইনের কলকাতার কোম্পানি কর্তৃপক্ষকে একটি স্থায়ী ভূমি ব্যবস্থা প্রবর্তনের নির্দেশ দেওয়া হয়। এই নির্দেশ বাস্তবের জন্য 1786 সালে লর্ড কর্নওয়ালিসকে গভর্নর জেনারেল নিয়োগ করা হয়। তবে নির্ভরযোগ্য তত্ত্বের অভাব এবং চিরস্থায়ী বন্দোবস্তের যৌক্তিকতা সম্পর্কে সরকারি বিশেষজ্ঞ মহলে মতানৈক্য থাকায় কর্নওয়ালিস তাৎক্ষণিকভাবে চিরস্থায়ী বন্দোবস্ত করতে পারেননি। 1790 সালে তিনি 10 শালা বন্দোবস্ত প্রবর্তন করেন। তিনি কোম্পানির পরিচালক মন্ডলীর অনুমতি পাওয়া গেলে এই ব্যবস্থাকে চিরস্থায়ী বন্দোবস্ত করার আশ্বাস দেন। অবশেষে কোম্পানির পরিচালক মন্ডলীর চূড়ান্ত অনুমোদন ক্রমে কর্নওয়ালিস 1793 সালের 22শে মার্চ 10 শালা বন্দোবস্তকে চিরস্থায়ী বন্দোবস্ত বলে ঘোষণা করেন। এটা ছিল চিরস্থায়ী বন্দোবস্ত পটভূমি বা ইতিহাস কেন করা হয়। এবার আমরা দেখি চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কারণ বা উদ্দেশ্যগুলো কি। চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তনের কিছু আসল কারণ বা উদ্দেশ্য ছিল, যথা সরকারের প্রশাসনিক ব্যয় নির্ণয় নির্বাহের জন্য স্বল্প খরচের একটি নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত করা, জমির উপর জমিদারদের চিরস্থায়ী মালিকানা প্রদান করা, কেননা এর ফলে স্বাভাবিকভাবে জমিদারগণ ভূমিতে পুঁজি বিনিয়োগ করবেন, আবাদি জমির সংখ্যা বাড়বে, একই সাথে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং অর্থনীতি চাঙ্গা হবে। এই ব্যবস্থার মাধ্যমে এমন একটি জমিদার শ্রেণী সৃষ্টি করা যারা কৃষি উৎপাদন যারা শতবাধার মধ্যেও ইংরেজ অনুগত থাকবে এবং ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের রাজনৈতিক ভিত্তি হবে। চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো কি ছিল। তো চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্যগুলো বা চিরস্থায়ী বন্দোবস্ত ছিল কোম্পানি সরকার ও জমিদারদের মধ্যে সম্পাদিত একটি চুক্তি। এর মূল বৈশিষ্ট্যগুলো ছিল এরকম যে চিরস্থায়ী বন্দোবস্ত জমিদারকে জমির একমাত্র মালিক হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। জমিদারদের স্বাধীনভাবে জমি হস্তান্তর দান বা উত্তরাধিকারীদের মধ্যে বন্টনের ক্ষমতা দেওয়া হয়। রাজস্বের পরিমাণ চিরদিনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হয়, কোনো অজুহাতে রাজস্ব বাকি রাখা যাবে না। জমি রাজস্ব কিস্তি নির্দিষ্ট দিনে সূর্যাস্তের পূর্বে পরিশোধ না করতে পারলে জমি নিলাম করে রাজস্ব আদায় করা হবে। এই নিয়ম সূর্যাস্ত আইন নামে পরিচিত ছিল। এই ব্যবস্থায় কৃষককে জমিদারের ইচ্ছাধীন প্রজায় পরিণত করা হয় এবং ভূমি নিয়ন্ত্রণের সর্বশেষ হিসাব রাখার জন্য রাজস্ব ভূমির একটি
পাশা রেজিস্টার দ্বারা বিধান করা হয়। এই ছিল চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য। এবার দেখি চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফলটা কি, দুই ধরনের সুফল এবং কুফল। তো বঙ্গভারতের ইতিহাসে চিরস্থায়ী বন্দোবস্তের ফলাফল অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঐতিহাসিকগণ এর ফলাফলকে সুফল ও কুফল এই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন। তাহলে আমরা দেখি চিরস্থায়ী বন্দোবস্তের সুফল গুলো কি কি ছিল। প্রথমত, জমির উপর স্থায়ী মালিকানা লাভ করা, জমিদারগণ জমির উন্নয়নে সাধ্যমতো চেষ্টা করেন। এতে জমির উৎপাদন শক্তি এবং উৎপাদন বৃদ্ধি পায়, ফলে কৃষি অর্থনীতি চাঙ্গা হয়। দ্বিতীয়ত, জমি থেকে সরকারের নির্দিষ্ট পরিমাণ রাজস্ব আদায় নিশ্চিত হয়, ফলে কোম্পানির বাজেট প্রণয়ন ও পরিকল্পনা বাস্তবায়ন সুবিধা হয়। তৃতীয়ত, এই ব্যবস্থায় ইংরেজ অনুগত একটি জমিদার শ্রেণীর সৃষ্টি হয়। এ শ্রেণী এদেশে ব্রিটিশ শাসনের সামাজিক ও রাজনৈতিক ভিত্তিকে সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। চতুর্থ, নবসৃষ্ট বিত্তবান জমিদারদের সামাজিক সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে অর্থ ব্যয়ের ফলে গ্রামীণ সমাজ জীবনে গতিশীলতা আসে। এভাবে চিরস্থায়ী বন্দোবস্ত গ্রাম বাংলার সামাজিক সাংস্কৃতিক ক্ষেত্রে এক বিপ্লব ঘটায়। এবার দেখি কুফল গুলা কি। প্রথমত, কোন জরিপের ভিত্তিতে চিরস্থায়ী বন্দোবস্ত না হয়, অনেক জমিদারিতে মাত্রাতিরিক্ত রাজস্ব আদায় করা হয়, ফলে অনেক জমিদার নির্দিষ্ট সময় রাজস্ব প্রদান করতে ব্যর্থ হলে সূর্যাস্ত আইনে জমিদারি নিলামে বিক্রি করা বিক্রি হয়ে যায়। তখন এগুলো ক্রয় করা যায় পুঁজিপতি, বেনিয়াম, মুৎসুদ্দিন, মহাজন শ্রেণী। দ্বিতীয়ত, নতুন জমিদারদের অনেকেই ছিলেন অনভিজ্ঞ, এরা ছিলেন শহরবাসী। ভূমি সাধ্যে দুর্যোগ সংযোগ না থাকায় ভূমিতে মধ্যস্বত্বভোগী শ্রেণীর সৃষ্টি হয়। মুনাফা লোভী এ মধ্যস্বত্বভোগী শ্রেণী কৃষকদের নানা রকম নিপীড়ন ও নির্যাতন করতেন। এছাড়া এই ব্যবস্থায় কৃষক ভূমিতে তার মালিকানা হারায়, তারা জমিদারদের ইচ্ছাধীন প্রজায় পরিণত হয়। বর্ধিত হারে খাজনা আদায়ের জন্য জমিদাররা কৃষকদের উপর নির্যাতন ও নিপীড়ন চালায়। চিরস্থায়ী বন্দোবস্ত বাংলার শিল্প বাণিজ্যের বিকাশ বন্ধ করে দেয়, কেননা অনায়াসে সম্পদ ও মর্যাদা লাভের আশায় পুঁজিপতি শ্রেণী মূল ভূমিতে মূলধন বিনিয়োগে আগ্রহী হয়। অতিরিক্ত করার এবং সরকারের নিরুৎসাহিত করার ফলে শিল্প ও বাণিজ্য ক্ষেত্রে পুঁজি বিনিয়োগ হ্রাস পায়, ফলে শিল্প ও বাণিজ্য ধ্বংসের দিকে ধাবিত হয়। চিরস্থায়ী বন্দোবস্তের এবং মুসলমান সম্প্রদায়ের যে প্রভাব সেটা আমরা দেখি। চিরস্থায়ী বন্দোবস্তের ফলে এদেশের মুসলমান সম্প্রদায় যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়, তাদের আর্থিক সচ্ছলতা বিনষ্ট হয়, মুসলিম আমিরাতের আর্থিক মেরুদণ্ড ভেঙে যায়। কেননা এই ব্যবস্থার মাধ্যমে রাজস্ব প্রশাসনকে মুসলমানদের বিতাড়িত করা হয়, কিন্তু মুসলিম আমলে রাজস্ব প্রশাসনের উচ্চ পদগুলো ছিল মুসলমান আমিরাতের একচেটিয়া দখলে। নতুন ব্যবস্থায় মুসলিম অভিজাত দল ভূমির সাথে তাদের সাবেক সম্বন্ধ হতে বিচ্ছিন্ন হয়ে যান, ফলে তারা মারাত্মক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তো এটা হচ্ছে, এবার দেখি আমরা এতক্ষণ দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত কি, সেই বন্দোবস্তের সুফল কুফল এবং মুসলমানদের উপর সেই বন্দোবস্তের প্রভাব। এখন আমরা দেখি ফকির সন্ন্যাসী বিদ্রোহ কি, যেটা 1760 সাল থেকে 1860 সালের মধ্যে সংঘটিত হয়েছিল। তো ব্রিটিশ কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পর ক্রমে বাংলার প্রতিটি ক্ষেত্রে কোম্পানির হস্তক্ষেপ, নতুন নতুন ব্যবস্থা প্রবর্তন, বিভিন্ন শ্রেণীর জনগণের সনাতন অধিকার ও সুবিধা বিনষ্ট করে। ফলে কোম্পানি শাসন প্রতিষ্ঠিত হওয়ার পরপরই বাংলায় স্থানীয় প্রতিরোধ আন্দোলন ও বিদ্রোহের সূত্রপাত হয়। ফকির সন্ন্যাসী বিদ্রোহ ছিল এর মধ্যে একটা উল্লেখযোগ্য বিদ্রোহ। তো এখন ফকির সন্ন্যাসীদের পরিচয় আমরা দেখি। ফকির সন্ন্যাসীরা বাংলার অধিবাসী ছিল, এরা ছিলেন হিন্দু মুসলমান সম্প্রদায় উত্তর নারী পুরুষ নির্বিশেষ একটি দল। এদের অধিকাংশ ছিল অবিবাহিত এবং সংসার ত্যাগী, তাদের অনেকেই বিভস্ত অবস্থায় চলাফেরা করতে। এরা সাধনায় সিদ্ধি লাভের উদ্দেশ্যে সারা বছর দেশের এক স্থান থেকে অন্য স্থানে ঘুরে বেড়াতেন এবং সুযোগ মতো বিভিন্ন স্থানে আস্থানা গড়ে তুলতেন। উল্লেখযোগ্য যে ধর্মীয় সম্প্রদায় হিসাবে উভয় গোষ্ঠীর যাত্রা শুরু হয়। ফকিররা ছিলেন মাদারিয়া সুফি সম্প্রদায়ভুক্ত, আর সন্ন্যাসীগণ ছিলেন বেদান্তের মায়াবাদে বিশ্বাসী। অবশ্য পরবর্তী সময়ে তাদের অনেকেই আধ্যাত্মিক জগৎ হতে বিচ্যুতি ঘটে, তারা পার্থিব ভোগ বিলাসের প্রতি আকৃষ্ট হতে থাকে। এই ছিল ফকির সন্ন্যাসীদের পরিচয়। এবার ফকির সন্ন্যাসীদের বিদ্রোহের কারণটা আমরা দেখি। অষ্টাদশ শতাব্দীর রাজনৈতিক অস্থিরতার পরিবেশে বাংলার ফকির সন্ন্যাসীদের তৎপরতা বৃদ্ধি পায়। পলাশীর যুদ্ধ পরবর্তী সময়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসন প্রতিষ্ঠিত হলে ফকির সন্ন্যাসীরা ব্রিটিশ বিদ্রোহ শুরু করে। এই বিদ্রোহ শুরুর মূল কারণ হল কোম্পানি সরকার ফকির সন্ন্যাসীদের স্বাধীন চলাফেরা বাধা সৃষ্টি করে। এতে তাদের তীর্থস্থান ভ্রমণ ও ধর্মানুষ্ঠানে অবাধ যাতায়াতের স্বাধীনতা পূর্ণ হয়, ফলে তারা বিক্ষুব্ধ হয়ে ওঠে। ফকির সন্ন্যাসীরা গ্রামবাসীদের কাছ হতে ভিক্ষা ও মুষ্টি সংগ্রহ করে জীবিকা নির্বাহ করত। সরকার এই ভিক্ষা ও মুষ্টি সংগ্রহকে বেআইনি ঘোষণা করে তাদের জীবিকার পথ রুদ্ধ করে দেয়,
এবং সরকার ফকির সন্ন্যাসীদের ডাক্তার দস্যু হিসাবে আখ্যায়িত করে, জমিদারদের সাহায্যে তাদের দমনের চেষ্টা করেন। এমন অবস্থায় নিজেদের স্বার্থের বিরোধী কোম্পানি সরকারকে উৎখাত করার জন্য ফকির সন্ত্রাসীরা সন্ন্যাসীরা সশস্ত্র বিদ্রোহে অবতীর্ণ হয়। তো ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ কি এটা আমরা দেখি। এখন দেখলাম ফকির সন্ন্যাসী বিদ্রোহ সংঘটিত হওয়ার কারণ ফকির মজনু শাহ বোরহানা ছিলেন ফকির আন্দোলনের প্রধান সংগঠক ও নেতা। অন্যদিকে সন্ন্যাসীদের নেতৃত্ব দেন ভবানী পাঠক। এদের নেতৃত্বে 1760 সালে বর্ধমানে সশস্ত্র বিদ্রোহ সূত্রপাত হয় এবং 1800 সালের মধ্যে ঢাকা, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, দিনাজপুর, মুর্শিদাবাদ, বীরভূম ও মালদহ সহ বিভিন্ন অঞ্চলে সম্প্রসারিত হয়। তবে ফকির সন্ন্যাসী আন্দোলনের তীব্রতা ছিল উত্তরবঙ্গে। 1771 সালে ফকির মজনু শাহ সমগ্র উত্তরবঙ্গে বড় রকম ব্রিটিশ বিরোধী তৎপরতা শুরু করেন। উল্লেখযোগ্য যে ফকির সন্ন্যাসীদের আক্রমণের মূল লক্ষ্য ছিল কোম্পানির কুঠি, জমিদারদের কাছারি, নায়ক মুস্তাদের বাড়ি, কোম্পানির সহযোগী দেশীয় বণিকদের নৌকা, কোম্পানির রসদ সরবরাহকারী যানবাহন ইত্যাদি। এসব আক্রমণে তারা বর্ষা, তরবারি ও গাদা, বন্দুক ইত্যাদি অস্ত্র ব্যবহার করতেন। তাদের রণকৌশল ছিল অতর্কিত আক্রমণ এবং শত্রুর গতি স্মরণ করে নিরাপদে পলায়ন। এই রণকৌশল ব্যবহার করে ফকির সন্ন্যাসীরা কোম্পানির কোটি কুটির লোন এবং অনেক ব্রিটিশ সেনা কর্মকর্তাকে হত্যা করেন। এটা ছিল ফকির বিদ্রোহ কি। এখন বিদ্রোহ দমনে কোম্পানির যে পদক্ষেপ গ্রহণ করেছিল তা হচ্ছে ফকির সন্ন্যাসীদের বিদ্রোহ দমনের জন্য লর্ড ওয়ারেন হেস্টিং বিশেষ ব্যবস্থা গ্রহণ করেন। কোম্পানির সৈন্যদের সাথে মজনু শাহের নেতৃত্বাধীন বিদ্রোহের বিদ্রোহীদের কয়েক দফা সংঘর্ষ হয়, তবে কখনো তাকে চূড়ান্তভাবে পরাজিত করা সম্ভব হয়নি। 1787 সালে মজনু শাহ মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর মুসা শাহ, চেরাগ আলী শাহ, সোবাহানা শাহ, মাদার বক্স এবং করিম শাহ প্রমুখ ফকিরদের নেতৃত্ব দেন। এরা সবাই ছিলেন মজনু শাহ আত্মীয়। 1787 সালে ইংরেজদের সাথে এক যুদ্ধে সন্ন্যাসী নেতা ভবানী পাঠক নিহত হন। তার মৃত্যুতে প্রতিরোধ আন্দোলন ক্রমশ দুর্বল হয়ে পড়ে। 1800 সালে নাগাদ বিদ্রোহীরা চূড়ান্তভাবে পরাজিত হয়। তো বিদ্রোহের ব্যর্থতার কারণ দেখি। ব্রিটিশ কোম্পানির শাসন বিরোধী ফকির সন্ন্যাসী বিদ্রোহ শেষ পর্যন্ত ব্যর্থ হয়ে যায়। এই ব্যর্থতার কারণগুলো হল ফকির সন্ন্যাসী বিদ্রোহের ব্যর্থতার প্রধান কারণ ছিল তাদের সাংগঠনিক দুর্বলতা ও সুদৃঢ় নেতৃত্বের অভাব। মজনু শাহের মৃত্যুর পর ফকিরদের মধ্যে নেতৃত্বের কুন্দল আন্দোলনকে ক্রমশ দুর্বল করে তোলে। ফকির সন্ন্যাসীরা ছিল ব্রাহ্মবাদ, স্থানীয় লোকদের সাথে তাদের পরিচয় যোগাযোগ ছিল কম। তাছাড়া গোষ্ঠী সংগ্রহের জন্য অনেক সময় তারা স্থানীয় জনগণের উপর বল প্রয়োগ করতেন, তাই এই বিদ্রোহে তারা স্থানীয় জনগণের সমর্থন লাভে ব্যর্থ হয়। কোম্পানির সেনাবাহিনীর সংখ্যা বৃদ্ধি, তাদের উন্নত রণকৌশল, যোগাযোগ ব্যবস্থা এবং সামরিক প্রযুক্তির কাছে ফকির সন্ন্যাসীদের পরাজয় ছিল অনিবার্য। তো এইটা আমরা দেখলাম চিরস্থায়ী বন্দোবস্ত কি, চিরস্থায়ী বন্দোবস্তের সুফল কুফল, চিরস্থায়ী বন্দোবস্তের বৈশিষ্ট্য, ফকির সন্ন্যাসী বিদ্রোহ কি, ফকির সন্ন্যাসী বিদ্রোহের কারণ এবং ফকির সন্ন্যাসী ব্যর্থ হওয়ার কারণটা আমরা দেখলাম। তো সর্বশেষে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমার স্লাইডটি উপভোগ করার জন্য। পরবর্তী স্লাইড দেখার জন্য সবাইকে আহ্বান জানিয়ে আজকে আমি এখানে অনলাইন মাধ্যমে পাঠদান শেষ করছি। সবাইকে ধন্যবাদ।